হ্যালো ফিয়ার্স, বরাবরের মতো আজকেও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা হাজির হয়েছি। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6ই ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দে। আপনারা যারা লোক প্রশাসন বিভাগে আবেদন করবেন, আমরা আজকে এই লোক প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তিটা A to Z ডিটেলস আপনাদের আমি আমাদের সংস্কৃতি দেখাই দেবো। আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে আপনার যোগ্যতা কী কী যোগ্যতা লাগবে এবং বেতনের স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা কী 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 রিকোয়ারমেন্ট দরকার, সেই তো A to Z আমি বলবো আপনাদের। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমে বলেছি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার উপর ক্লিক করবেন, সেটা বেল ক্লিক করবেন সরি ইন্টারাপশন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও পেতে সাহায্য করবে আপনাদের। তো চলে যাচ্ছে কথা না বাড়িয়ে মূল আলোচনায়। এখন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ লোক প্রশাসন আমি একটু সুবিধার্থে জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসংখ্যা পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত সাথে এটা এই লিঙ্কটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই লিঙ্কটা কপি করে ট্যাপ করলে আপনাদের ওয়েবসাইট নিয়ে চলে আসবে। এই ব্যাপারে আপনাদের অনেক ফর্ম দেখাবে, যে সেটা কীভাবে দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা পেজ চলে ইন্টারফেস চলে আসবে। যখন আমি এই লিঙ্কটা দিয়ে আপনারা ক্লিক করবেন, ট্যাপ করবেন, তখন এরকম দেখাবে। এখানে চারটা পদেই দেখাচ্ছে, যে চারটা পদে আপনার যে পদে আবেদন করবেন সে পদে আবেদন করে নেক্সট করবেন, তাহলে আপনাদের ফর্মটা দিয়ে দিবে। আমি দেখাচ্ছি আপনাদের ফর্মটা, ওকে এখানে নো দিবেন, নো দিয়ে এখানে নেক্সট করবেন, আবেদন ফর্মটা চলে আসছে। আপনি যে পদে আবেদন করবেন সে পদে আবেদন ফর্মে ফর্মটা চলে আসবে। সেক্ষেত্রে আপনারা A to Z ফর্ম ফিল আপ করে আপনারা সাবমিট করবেন, দেন টাকা জমা দেবেন। কী প্রসেসে আমি A to Z আপনাদের বলতেছি, কেমনি কী করবেন, ফর্মটা চলে আসছে। এই ফর্মটা পূরণ করে আপনারা আবেদন করতে পারেন। যদি এই ফর্মটা ফিল আপ করে যদি আপনাদের মনে হয় যে আমি ফিল আপ করতে পারবো না, সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেক্ষেত্রে আমি আপনাদের এইগুলো সব কিছু আপনাদের A to Z দেখাই দেবো কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে চারটা পদের মধ্যে তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম ও বেতন স্কেল, আর বেতন অনুযায়ী 2015 সালে বেতন স্কেল অনুযায়ী আপনাদের পে করবে। এখানে বয়স আছে, বয়স দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যা কী কী দরকার। এখানে প্রথম পদটা আছে গবেষণা অফিসার, গবেষণা অফিসার লাগবে নবম, এটা হচ্ছে নবম গ্রেড। এখানে হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা, আর অনুত হচ্ছে 30 বছর। এখানে বয়স লাগবে, হচ্ছে বয়স লাগবে অনুত 30 বছর লাগবে, 30 বছর নিচে হতে নিচে হতে হবে। পদের সংখ্যা দুটা দেওয়া আছে, আর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটা বলতেছি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। এখানে আপনার রিকোয়ারমেন্ট যেটা আপনার যারা এই রিকোয়ারমেন্ট আপনাদের কাছে আছে বা আপনার তারাই মূলত আবেদন করতে পারবেন। এখন চলে যাচ্ছি গবেষণা পদ হলো, এখন হচ্ছে মূল্যায়ন অফিসার। আপনার মূল্যায়ন অফিসারে কি কি রিকোয়ারমেন্ট দরকার আছে, এখানে বেতন স্কেল আছে তোমার, এখন 22,000 থেকে 53,000 টাকা, নবম গ্রেড, অনেকটা ভালো স্যালারি। তারপর হচ্ছে অনূর্ধ্ব 29 বছরের নিচে হতে হবে, অনূর্ধ্ব 30 বছর, এখানে 30 বছর অনূর্ধ্ব হতে হবে। পদের সংখ্যা আছে দুটা। কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে সামাজিক বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে, এবং প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। আপনারা এই রিকোয়ারমেন্ট থেকে যারা আছে সমাজ বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান সাবজেক্ট যাদের আছে তারাই মূলত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং কারিগরি তদারকি তদারককারী কারিগরি তদারককারী পদের এখানে হচ্ছে দশম গ্রেড দিবে আপনাদের 16,000 থেকে 38,000 টাকা, মূলত কম না অনেক, অনূর্ধ্ব 30 বছর, 30 বছর নিচ্ছে। এখানে চার পদের সংখ্যা চারটা, অর্থাৎ পদের সংখ্যা চারটা রয়েছে। সংশ্লিষ্ট মানে শিক্ষাগত যোগ্যতা দেখেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগতেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমানের, এবং তৎসহ পলিটেকনিক বা প্রফেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এবং তৎসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক বা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল ডিপ্লোমা।
তোৎপর সময় ডিপ্লোমা যারা যারা আছেন তারা সেটাকে আবেদন করতে পারবেন। যে এখন হচ্ছে সহকারী কমিশনার, সহকারী প্রকাশনা অফিসার, সহকারী প্রকাশনা অফিসার এই পদে আছে 10ম গ্রেড, 16,000 থেকে 38,640 টাকা বেতন, অনূর্ধ্ব 32 বছর। এখানে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে পদের সঙ্গে হচ্ছে একটি, এখানে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি, কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি, মুদ্রণ ও প্রকাশনায় 5 বছরের অভিজ্ঞতা সহ। মুদ্রণ প্রকাশনায় যারা 5 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত তারাই মূলত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে কি কি শর্তাবলী আছে আপনারা এটা নিজ দায়িত্বে পড়ে নেবেন, এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কবে, এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। আবেদনের নিয়মগুলি আছে, আপনাদের নিয়মগুলি এখানে তো আছে, আবেদনের নিয়মগুলিটা তো আছে, আপনারা দেখে নেবেন। আমি একটু আপনাদের নাম, আবেদনের নিয়ম বলি, এটা আপনারা কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলি দেখা দিচ্ছি আপনাদের। আপনি এই ওয়েবসাইটে এটা ওয়েবসাইটটা কপি করে আপনারা ট্যাপ করবেন, আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। আমি দেখে দিচ্ছি আপনাদের, এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, এরকম একটা ফর্ম দেবে, এটা ফর্মের মধ্যে আপনারা ফিক্স করতে পারবেন। যখন হ্যাঁ এটাই মূলত, ওকে। এখন এই এই যখন এটা কপি করে এটা কপি করে আপনার ট্যাপ করবেন, ওই এখন ওয়েবসাইটটা দেখাবে, সেক্ষেত্রে আপনার পদগুলো দেখতে পারবেন, 4টা পদই দেখতে পারবেন, আমি দেখিয়েছিলাম এটাকে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আবেদনের জমাদানের শুরু তারিখ কবে এবং শেষ তারিখ কবে। অনলাইনে আবেদনপত্র পূরণ বা পরীক্ষার ফি জমাদান শুরু হবে 9ই ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে। হ্যাঁ, এখন অনলাইনে আবেদন জমাদান শেষ তারিখ হবে 23ই ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত আবেদন আপনারা আবেদন করতে পারবেন। 23 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 9 তারিখ আবেদন শুরু হয়েছে, 9 তারিখ ডিসেম্বর, 9 তারিখ বিকাল বিকাল 10টা, সকাল 10টা থেকে আমরা আবেদন শুরু হবে, এই তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে হচ্ছে আরো যে বিষয়গুলো হচ্ছে ছবির ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট দরকার সেটা হচ্ছে ছবি হচ্ছে 300 দৈর্ঘ্য, 300 এবং প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি, রঙিন ছবি লাগবে। এখন তার স্বাক্ষর, যে প্রাধান্যতে স্বাক্ষর যে ধরনের যেটা দরকার সেটা আছে, স্বাক্ষরের ক্ষেত্রে এটা 100 পিক্সেল হবে। রঙিন ছবির ক্ষেত্রে যে সে 300 × 300 পিক্সেল হবে, 300 × 300 পিক্সেল হবে। তারা স্ক্যান তোমার বিভিন্ন যারা রিসার্চ করতে পারে না, আমার আমি অন্তত আপনার যদি চান সেক্ষেত্রে আমি ভিডিও দিবো, আপনারা কীভাবে রিসার্চ করবেন ভিডিওগুলো, মানে ছবিগুলো, রঙিন ছবিগুলো কীভাবে রিসার্চ করবেন আমি সেক্ষেত্রে ভিডিও দিবো। এবং স্ক্যান করে নির্দেশনা আপলোড করতে পারেন, এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি হবে, 100 কেবি নিচে হলে চলবে, কিন্তু সবচেয়ে 100 কেবির উপরে হবে না। ওকে, সব স্বাক্ষরের সাইজ হবে এখানে ছবির ক্ষেত্রে 100 কেবি, আর এখানে স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবি হতে হবে, সর্বোচ্চ 60 কেবি, স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবি নিচে হলে চলবে, সমস্যা নেই, কিন্তু সব 60 কেবি উপরে হতে হবে, উপরে হলে চলবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্যে যেহেতু পরবর্তী সকল কাজ ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণগত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। মূলত কথা হচ্ছে আপনারা যেগুলো আবেদনপত্রে যেগুলো দিবেন, যে তথ্যগুলো ইনফরমেশনগুলো এখানে দিবেন সেই তথ্যগুলোর জন্য শতভাগ নিশ্চিত হয়, কারণ এই এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনার পরবর্তীতে মৌখিক রিটেন পরীক্ষা এবং অন্যান্য বিষয়গুলো আপনাকে দেখা হবে। তাই তথ্যগুলো যেগুলো তথ্য দিবেন সেগুলো সঠিক সঠিক যাচাই করে দিবেন, কোনো ভুল ইনফরমেশন দিবেন না, যাতে পরবর্তীতে আপনার জন্য সমস্যা হতে পারে। তবে এখন হচ্ছে কথা হচ্ছে কি, প্রার্থী অনলাইন পূরণ আবেদনের প্রিন্ট কপি, আপনি যে ফর্মটা পূরণ করবেন সেই ফর্ম তো একটা প্রিন্ট করে নেবেন, কপি হ্যাঁ প্রিন্ট করে নেবেন, বা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন আপনারা, যাতে পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা এবং ক্রিয়া পরীক্ষা সহায়ক হবে। এখন এসএমএস এর ক্ষেত্রে আপনাদের কয় টাকা লাগতেছে, এখানে অনলাইনে আবেদন করতে গেলে এসএমএস প্রেরণের নিয়মাবলী ফি প্রদান, এখানে লাগতেছে মূলত অ্যাপ্লিকেশন এইচআরআইডি, দুটি এসএমএস আর কি হতে, এবারে এরকম এই জন্য ফি পরীক্ষা ফি বাবদ, ফি বাবদ 500 টাকা ফি, এবং সার্ভিস চার্জ 60 টাকা, মানে মোট টোটাল লাগতেছে 560 টাকা। যে কোনো পদে আবেদন করতে গেলে 500 টাকা লাগবে, এবং তার সাথে লাগবে চার্জ এবং সার্ভিস চার্জ, যেটা হচ্ছে সার্ভিস চার্জ চার্জ এসএমএস করবেন দুটা, সেটাকে 30 টাকা কাটবে, 30 টাকা করে 60 টাকা, এবং এবং অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনি যে অনলাইনটা অ্যাপ্লিকেশন করবেন এটা এই অ্যাপ্লিকেশনটা করার মধ্যে করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। যদি টাকা 72 ঘন্টার টাকা জমা দেন সেটি এই অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হবে, আর যদি না দেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আপনাদের গ্রান্টেড হবে না। ওকে, এখন হচ্ছে পরবর্তী রিকোয়ারমেন্ট, যদি আপনারা এখানে কীভাবে এস এম এস করবেন সেগুলো দেখা যাচ্ছে। প্রথমে এস এম এস করবেন আপনারা
বিপিএটিসি স্পেস দিবেন, ইউজার আইডি দিবেন, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে একটা ইউজার আইডি পাবেন, সেটা ইউজার আইডিটা ওখানে দিবেন। হ্যাঁ, তারপরে ইউজার আইডি দেওয়ার পরে, সরি বলে গেলাম, আচ্ছা ওকে ওকে, প্রথম এসএমএস ইউজার আইডি লিখবেন, এসএমএস লিখবেন 16222, 16222 নম্বরে এসএমএস করবেন, এবং এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে নিতে পারবেন, এবং রিপ্লে 560 টাকা যখন কাটবে উইল বি চার্জ দ্য অ্যাপ্লিকেশন ফি। ওকে, তারপরে একটা আপনাকে পিন নাম্বার দেবে, তারপর এই পিন নাম্বারে একটা এসএমএস করতে হবে, তারপর টু সেকেন্ড দ্বিতীয় এসএমএস হবে পিপিআর বিপিএটিসি স্পেস দিবেন, ইয়েস দিবেন, তারপর পিন নাম্বারটা লিখবেন, তারপরে সেন্ড করবেন 16222 নম্বরে। জাস্ট এভাবেই আপনার অ্যাপ্লিকেশন করবেন। তো কোনো কথা না বাড়িয়ে তো মূলত এটাই ছিল আজকে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ভিডিও। আপনার পরবর্তী নেক্সট ভিডিও যদি দেখতে চান, অনেকে অনেক শখের বিজ্ঞপ্তি নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন। সিআইটি সিআইডি নিয়োগ এবং এসআই নিয়োগ, মানুষ শিরুলই এবং বিশাল নিয়োগ, স্বাস্থ্য দপ্তরের যে নিয়োগগুলো আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো কথা আমি চলে যাচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। যদি কোনো কিছু না বুঝে থাকেন এবং তবে এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, এবং সার্কুলারটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেন। ওকে, ধন্যবাদ, আজকে পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।